প্রদীপটা নিভে গেল কেন? প্রদীপ নিভে যাওয়া তো অমঙ্গল, তোমরা তো তাই বলো, বলো না মা শিউলি রমলা, তোমরা তো সবাই তাই বলো। This girl Radha is really unlucky for my son. Oh, Shobha, কি সব superstitious কথা বলছো? হাওয়া দিয়েছে তাই প্রদীপটা নিভে গেছে, এর মধ্যে আবার মঙ্গল অমঙ্গলের কি কি দেখছো তুমি? Exactly. Mom, তুমি তো এইসবে বিশ্বাস করো না। In fact, যারা এইসব জিনিসে বিশ্বাস করে তুমি তো তাদের নিয়ে হাসাহাসি করো। Yes, আমার এখন হাসি পাচ্ছে। মানে when it suits you all, তখন হয়ে যাচ্ছে ভোলা মহেশ্বরের ইঙ্গিত। আর আমার বেলা is superstition, right? কি না ওই কি কৃষের হাত লেগে ওই রাধার সিথিতে সিঁদুর পড়ে গেল, দ্যাট ইজ ঠাকুরের ইঙ্গিত। হ্যাঁ, আর এই 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 যে প্রদীপটা নিভে গেল, হোয়াট ইজ দিস? এটা এটা ইটস এন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ কি হাওয়া হাওয়া লেগে হয়ে গেছে, রাইট? না কৃষ যাবে না, আমি সেই কৃষ যাবে না, কাম অন কৃষ, তুমি যাবে না, একদম যাবে না, তুমি যাবে না। ইউ আর রাইট আন্টি, আমি তো কৃষ কোথাও যেতে হবে না তোমার, তুমি কোথাও যাচ্ছ না। বাট মম, রাধাকে নিয়ে আসাটা আমার সত্যি খুব দরকার, রাধা না এলে আমাদের প্রজেক্টটা আটকে যাবে মম। কৃষ ঠিক আছে, লেট হার কাম, ওরা ওরা কি ওকে দিয়ে যাবে না, ওই 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 দুলাল বেড়া ওকে এখানে ড্রপ করে দিয়ে যাক, তুমি যাবে না, ইউ উইল নট গো কৃষ, ইউ উইল নট গো। শুধু বিজনেসের জন্য নয়, দিদাগমনের জন্য কৃষকে আজকে ও বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আর দিদাগমনে নিয়মিত হচ্ছে, বর কনে দুজনে একসাথে যাবে আবার একসাথে ফিরে আসবে। হ্যাঁ, নিয়ে যাওয়াটা যখন হয়নি তখন কৃষ গিয়ে রাধামাকে ফিরিয়ে নিয়ে আসবে। শুভেন্দু, তুমি কেন বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি শোভা, সব বুঝতে পারছি, কিন্তু তুমি দয়া করে এতটা অবুঝ হয়ো না। নিজের অমূলক ভয়ের জন্য তুমি অন্যের আনন্দটা নষ্ট করো না। দুলালরা তো অনেক আশা করে বসে আছে, আজকে কৃষ না গেলে ওদের ওদের মনটা একেবারে ভেঙে যাবে। আর তাতে যদি কৃষের কোনো ক্ষতি হয়ে যায় আঙ্কেল, তখন? তোমার আন্টি জানেন কৃষের একটা রক্ষা কবচ আছে, তার নাম হচ্ছে রাধা। সেই সমস্ত বিপদ থেকে কৃষকে রক্ষা করবে। কৃষ যাও যাও যাও, আর দেরি করো না, বেরিয়ে পড়ো, যাও। মম, ডোন্ট ওয়ারি মম, লিসেন, আইল বি রাইট ব্যাক, আমি আসছি, বাই। ঠিক কে, সাবধানে যেও কৃষ, দুকা দুকা। সত্যি তো প্রদীপটা হঠাৎ দপ করে নিভে গেল কেন? এটা কিসের ইঙ্গিত? ও কাল রেগে গিয়ে বলছিল দাদার বংশ নির্বংশ হবে, তার ইঙ্গিত নয় তো? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকা না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলির পূজাটা দিয়েছি, আমি লাড্ডু না দিলে তো বজরংবলির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ ইয়া, সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?